হ্যালো বন্ধুরা, ব্লগ চ্যানেল ব্যাং টিভিতে প্রত্যেককে ওয়েলকাম করছি। পাশাপাশি ওয়েলকাম করছি সিকোয়েল ব্লগ ঢাকা টু সাজেক ভ্যালি ট্যুরে। তো ফার্স্ট এপিসোডে আমরা দেখিয়েছিলাম ঢাকা টু খাগড়াছড়ি কিভাবে আমরা গিয়েছিলাম, বাট আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে বাইকে করে কিভাবে আমরা পৌঁছালাম। তো চলুন আমরা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন শান্তি পরিবহন। বেসিক্যালি খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যেতে এই শান্তি পরিবহনের মাধ্যমেই ওদের যে জিপগুলো রয়েছে সেই জিপগুলো রেন্ট করে যেতে হয়। সেটা আপনি গ্রুপ জিপে যেতে পারেন অথবা সিঙ্গেলি জিপ রেন্ট নিয়ে আপনারা যেতে পারেন। যেহেতু এটা বাইক গ্রুপ বাইক ট্যুর, সো জিপের বিষয়ে আর না আসি, নিশ্চয়ই এটা আসলে কম বেশি সবারই জানা রয়েছে, তবুও সবার জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম। এখানে বাইকে যাবার জন্যে বেশ কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, খুব বেশি ফর্মালিটি না আসলে, কিছু সিস্টেম আসলে জেনে নিয়ে কিভাবে কোন এতে আপনি আসলে যাবেন সেটা আপনি শান্তি পরিবহন কাউন্টারে গিয়ে আপনি ওদের সাথে শেয়ার করলে ওরা আপনাকে প্রপারলি একটা গাইডলাইন দিয়ে দিবে। তো তারপরেও এখানে যে শান্তিরক্ষা বাহিনী রয়েছে তাদের সাথে একটু ডিসকাস করে নিয়ে এবং তাদের কাছ থেকে একটি ফর্ম নিয়ে ফিল আপ করে আপনি যে কটা বাইক নিয়ে যাবেন ঠিক সেভাবে কবে ফিরে আসবেন, মানে আপনি আজকে বিকেলে কি ফিরে আসবেন কিনা, নাকি ওই জায়গায় এক রাত স্টে করবেন নাকি দুই রাত স্টে করবেন, সেরকম একটা নির্দিষ্ট সময়সীমা কনফার্ম করে যেতে হবে এবং আপনাকে আসতে হবে এবং পরিকল্পনা আপনাকে সেভাবেই করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরের সবাই ডিসিশন নিচ্ছে যে আসলে কিভাবে কি তারা যাবে এবং কিভাবে ফিরে আসবে। তো আমরা বেসিক্যালি ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকে যেদিন যাব তারপর দিন ফিরে আসবো। আসলে আমরা যেদিন গিয়েছিলাম তারপর দিনই আমরা একটা রাত স্টে করে আমি ফিরে এসেছিলাম। সো আমরা রওনা দিচ্ছি, চলুন তাহলে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা হই। এই শাপলা চত্বরটা হচ্ছে আসলে খাগড়াছড়ির মেইন পয়েন্ট। এখান থেকেই বেসিক্যালি খাগড়াছড়ির জিরো পয়েন্ট বলা চলে। এখান থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিতে হয়। সবার মতো করে আমরা রওনা হয়ে গেলাম এবং প্রত্যেকেই আমরা বাইকগুলো পাশাপাশি রেখে রান করার চেষ্টা করছি। আমরা শহর পার হয়ে এখন খুব ছোট রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে বিভিন্ন যে দৃশ্যগুলো দেখছেন মানে অতি মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য, যে দৃশ্যগুলো আপনাকে ডেফিনেটলি ডেফিনেটলি মুগ্ধ করবে এবং অসম্ভব সুন্দর কিছু পরিবেশের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন এবং অন্যরকম একটা ফিলিংস আপনার ভিতরে কাজ করবে। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে আপনি যদি উইন্টার সিজনে আসলে সাজেক ভ্যালিতে যেতে চান, এটা আসলে একটা পারফেক্ট সময় সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য। এছাড়া আপনি অন্য সময়ও যেতে পারেন, যে কোনো সময়, বাট প্রপারলি আসলে এই উইন্টার সিজনটা যদি আপনি
নভেম্বর ডিসেম্বর এই সময়টাকে আপনি ধরে যেতে পারেন, তাহলে আপনি মেঘালয়েটা আপনি উপভোগ করতে পারবেন। মেঘটা খুব কাছ থেকে এবং শীত যখন ওখানে নেমে আসে তখন অন্যরকম একটা আমেজ তৈরি হয়, যে কারণে এই সিজনটাকে বেছে নেয়া। তো আমরা এই সিজনটাকে ই করে চয়েস করেই আসলে প্রপারলি জ্যাকেট এবং শীতের পোশাক নিয়ে আমরা মানে রওনা হয়েছি, এবং যেহেতু বাইক ড্রাইভ করা হচ্ছে সো হ্যান্ডস গ্লাভ এবং প্রত্যেকেরই কেডস এবং প্রচুর পরিমাণে শীতের প্রোটেকশন পোশাক নিয়েই আসলে রওনা হয়েছি। এবং সেটা আমাদের জার্নিটা দেখলে আপনারা আরও পরিষ্কার হবেন, কারণ কিছু সময় পরপরই আমাদের আসলে বিশ্রাম বিরতি নিতে হচ্ছে, কারণ এত লং সময়ে আসলে বাইক ড্রাইভ করাটাও সো টাফ। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাইক একসাথে রেখে আমরা চেষ্টা করছি যে কীভাবে আসলে আমরা এখন সাজেক ভ্যালি পৌঁছাবো, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। বিষয়টা আসলে যতটুকু সহজভাবে দেখছি আসলে কিন্তু ততটা সহজ নয়। আমি ফার্স্ট এপিসোডে আগেই বলেছিলাম, যারা অ্যাডভেঞ্চার প্রিয় এবং যারা অনেক দুঃসাহসিক অভিযানে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, শুধুমাত্র তারাই ট্রাই করবেন, আদারওয়াইজ অন্যভাবে এটা ট্রাই না করাটাই বেটার হবে, বিকজ অফ খুব রিস্কি একটা রাইড। এখন যে পয়েন্টে এসে দেখছেন যে বাইকটা মানে থেমেছে, নট অনলি বাইক, এখানে সবগুলো জীব একসাথে স্টপ হয়ে গেছে, কারণ এখান থেকেই আর্মি প্রোটেকশনের মাধ্যমে আপনাকে মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপনাকে সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হবে। সকালের দিকে একটা গ্রুপ এবং আফটার লাঞ্চ একটা গ্রুপ, দুইটা সময়ে নির্ধারণ করা হয় সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য এবং আসার জন্য। সো আমরা সকালের গ্রুপের সাথে রওনা হচ্ছি, এখানে আমরা ওয়েট করছি যে সবগুলো জিপ এবং সবগুলো পরিবহন একসাথে যখন এখানে এসে জড়ো হবে, পার্সোনালি যারা গাড়ি নিয়ে এসেছেন সেই গাড়িগুলো এবং গ্রুপে যারা জিপ রেন্টে নিয়েছেন বাইক, এবং আমাদের বাইকের পাশাপাশি আরও অন্য বাইকেও রয়েছে যারা ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে মানে বাইকে সাজেক ভ্যালিতে যেতে রওনা হয়েছেন, প্রত্যেকে একসাথে এখানে মানে এসে বর্ডারে ওনারা সাইন এন্ট্রি করছেন, প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদাভাবে এন্ট্রি করতে হয়। সো সবাই এন্ট্রি করার পরে আসলে ওয়েট করছে যে সব জিপগুলো একসাথে হলে এখান থেকে রওনা হবে। কিছুক্ষণ পরেই আমরা রওনা হব, তার আগেই বাইকগুলো একটু আবার নতুনভাবে ই করে নেওয়া, একটু যে রিচেক করে নেওয়া। তো চলুন আমরা রওনা হই সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা খুব ধীরে ধীরে উপভোগ করতে পারছি যে আসলে নতুন একটি পরিবেশে আমরা প্রবেশ করছি, এবং বাংলাদেশের ভিতরে আসলে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আসলে না আসলে কোনোভাবেই আসলে বুঝিয়ে বলা যাবে না যে এটা আসলে কতটা সুন্দর হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে জায়গাটাই একেবারে অন্যরকম, আমরা যেভাবে বাইক খুব সরু একটি রাস্তা দিয়ে যেভাবে মানে বাইক ড্রাইভ করে যাচ্ছি সেটা বলা বাহুল্য যে খুব রিস্কি একটা জোন, তার চেয়েও অনেক উপভোগ্যময়। আসলে রিস্কি হলেও আসলে অনেক উপভোগ্য এবং অনেক মানে অন্যরকম একটা আনন্দ আসলে শরীরে মনে দোলা দিয়ে যায়।
অলমোস্ট আমরা সাজেক ভ্যালির একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি, যেখানে ওয়েট করছে আমাদের মেঘালয় একটি রিসোর্ট, যা আমাদের আগে থাকতেই আসলে বুকিং করা ছিল, সেই রিসোর্টে উঠবো আমরা। তো অলমোস্ট আমরা সাজেক ভ্যালিতে চলে এসেছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাজেক ভ্যালির একদম রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি। অপূর্ব সেই মনোরম মুগ্ধকর দৃশ্য। আমার আমি কতটুকু এই এপিসোডে দেখাতে পারবো জানি না, বাট তারপরও একটু আপনাদের মেঘটা এবং ধূসর মেঘ যে আমাদের আসলে খুব কাছাকাছি আমাদের স্পর্শ করে যাচ্ছে, সেই দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও রিসোর্টের বাকি অংশ নিয়ে আমি থার্ড এপিসোডে আমার ব্লগ চ্যানেল ব্যাং টিভি টিম হাজির হব। আমাদের সাজেক ভ্যালির পুরো দৃশ্যটুকু আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং প্রতিটি ভিডিওর সাথে আপডেট থাকতে পাশের বেল বাটনটি চাপুন, ভিডিওগুলো শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, লাইক কমেন্টস করুন, ভালো মন্দ জানাবেন, এবং কোন কোন এরিয়া আপনারা দেখতে চান ব্লগে অবশ্যই অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন প্রত্যেকে।